আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং 10 মিনিট স্কুলের সাথেই আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি উৎপাদনের কাম্যমাত্রা। প্রশ্ন হলো, উৎপাদনের কাম্যমাত্রা কি? উৎপাদনের কাম্যমাত্রা বলতে উৎপাদনের ওই স্তরকে বোঝানো হয় যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয়। উৎপাদনের কাম্যমাত্রার কিছু মানদণ্ড রয়েছে। প্রথমত, গড় ব্যয় আপনার সর্বনিম্ন হতে হবে, কারণ গড় ব্যয় সর্বনিম্ন হলে কিন্তু আপনি সব থেকে বেশি মুনাফা কামাতে পারবেন। আর এই জন্য আমাদের দ্বিতীয় মানদণ্ড হচ্ছে মোট মুনাফা সর্বোচ্চ হতে হবে। আর তৃতীয় মানদণ্ড হলো সকল ধরনের ব্যয় বিবেচনা করতে হবে। এখানে সকল ধরনের ব্যয়ে স্থায়ী ও পরিবর্তনশীল দুই ধরনের ব্যয় ইনক্লুডেড হবে। এখন আপনাদেরকে যদি একটি উদাহরণ দিই আমি, ধরুন আপনার একটি ব্যবসা রয়েছে যেখানে আপনার 100 একক পণ্য তৈরি করলে আপনার গড় ব্যয় সর্বনিম্ন হয়। আপনার 100 একক পণ্যের জন্য আপনার যদি একক প্রতি খরচ 10 টাকা হয়, আপনার মোট খরচ হবে 1000 টাকা। আর তখন যদি আমি ধরে নিই আমার বিক্রয় মূল্য 1200 টাকা, আমার মুনাফা আসবে 200 টাকা। আপনি যদি আপনার এই এককে কমিয়ে দেন, 90 তে নিয়ে আসেন, তখন দেখুন আপনার একক প্রতি খরচ বেড়ে যাচ্ছে। আর একক প্রতি খরচটা যখনই বেড়ে যাচ্ছে, আপনার মুনাফা কমে যাচ্ছে। আর আপনি যদি আরও একক কমিয়ে ফেলতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে আপনার মুনাফা কিন্তু শূন্যতে চলে যাবে। আপনি যদি 80-এর নিচে চলে যান, তখন দেখবেন আপনার ব্যবসায় মুনাফার জায়গায় ক্ষতি হচ্ছে। আবার একইভাবে আপনি যদি 100 এককের বেশি পণ্য তৈরি করেন, তখন দেখবেন যে আপনার একক প্রতি খরচ বেড়ে গেছে, তখন আপনার মোট খরচও বেড়ে যাবে, আপনার বিক্রয় মূল্যও বেড়ে যাবে, কিন্তু সিমিলারলি আপনার মুনাফাটা কমে যাবে। আমি যদি এটা আরও ভালো করে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আপনাকে বোঝাতে চাই, তাহলে আপনি একটু খেয়াল করবেন, এই যে কার্ভটা আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার একক প্রতি গড় ব্যয় এবং উৎপাদনের পরিমাণের একটা রেশিও। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এই যে আমার উৎপাদনের কাম্যমাত্রা, এই পয়েন্টটাতে এসেই কিন্তু একক প্রতি গড় ব্যয় সর্বনিম্ন। ঠিক আছে, যদি আমি অমিত ব্যয়ী হই, অর্থাৎ আমার যদি হচ্ছে আমি বেশি খরচ যদি করি বা আমি যদি আমার একক বাড়িয়ে দিই, তাহলেও কিন্তু আমার একক প্রতি গড় ব্যয় বেড়ে যাবে আর আমার হচ্ছে কি মুনাফাও কমে যাবে। আবার আমি যদি মিত ব্যয়ী উৎপাদন করি, যদি হচ্ছে আমি একক কমিয়ে দিই, হ্যাঁ, তখন আমার একক প্রতি গড় ব্যয় কী হচ্ছে, বেড়ে যাচ্ছে আর আমার মুনাফা কমে যাচ্ছে। তাই উৎপাদনের কাম্যমাত্রা হলো সেই পয়েন্টটাতে যেটাতে আমি সর্বনিম্ন একক প্রতি ব্যয়ে আমি উৎপাদন করতে পারবো সর্বোচ্চ মুনাফায়। আশা করি আপনার উৎপাদনের কাম্যমাত্রাটা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।